তো দেখতেই পাচ্ছ আমাদের কাছে রয়েছে কিন্তু একটা নরমাল ইলেকট্রিক ওয়াটার হিটার। তো তাহলে তোমরা ভাবছো আজকের এক্সপেরিমেন্টটা কি হবে, তো আজকের এক্সপেরিমেন্ট হলো এটাই যে আমরা বানিয়েছি আজকে দুনিয়ার এক অদ্ভুত ইলেকট্রিক হিটার। দেখতেই পাচ্ছ দুটো ব্লেড ইউজ করে আমরা আজকে এই ইলেকট্রিক হিটারটা বানিয়েছি। আজকে আমরা এটা টেস্ট করব, আর তোমরা ততক্ষণে কমেন্ট করে জানাও যে এটা কাজ করবে কি করবে না, আর এটা কিন্তু অনেক ডেঞ্জারাস হতে পারে। তো আমরা এখন টেস্ট করিনি, আমরা এখন টেস্ট করব আর রেজাল্ট দেখব যে কি হয়। আর যারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোনি করে দাও, এক্সপেরিমেন্ট স্টেশন এরকম ভিডিও কিন্তু আনতেই থাকে তাও বাংলাতে। লেটস গো। অ্যাট ফার্স্ট আমরা যেটা করতে চলেছি, এই গ্লাসটায় আমরা জল ভরবো, অ্যান্ড নর্মাল যে ইলেকট্রিক ওয়াটার হিটারটা রয়েছে সেটা দিয়ে আগে আমরা টেস্ট করব, দেখব যে মোটামুটি কত মিনিট টাইম লাগছে এটা জল হিট হতে। দেন আমরা বানানো যে হিটারটা রয়েছে সেটা দিয়ে আমরা টেস্ট করব যে এটা দিয়ে কি রেজাল্ট হচ্ছে। তো এর জন্য আমরা এটাতে জল ভরে নিচ্ছি, জল আমরা এতে ভরে নিয়েছি, অ্যান্ড আমরা ইলেকট্রিক হিটারটা আমরা এতে দিয়ে দিচ্ছি। আর যে ইলেকট্রিক বোর্ড রয়েছে সেটাতে আমরা এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেখা যাচ্ছে কিন্তু এতে হিট স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা মোটামুটি একটা টাইম আমরা দেখছি, দেন দেখতেই পাচ্ছো যে জল কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর এর উপর দিয়ে কিন্তু এই যে বাষ্প উঠছে তোমরা হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছো, আর জল কিন্তু ফুটছে। তো মোটামুটি দেড় মিনিট হয়ে গেছে। আর একটাই কথা যে এটা আমরা বেশি হিট করছি না, বিকজ এটা কাঁচের গ্লাস তো এটা ব্রেক করতে পারে। এটার থেকে আমরা এই গরম জল আমরা ফেলে দেবো, আবার আমরা এতে ঠান্ডা জল দেবো, আর আমাদের যে বানানো যে ইলেকট্রিক ওয়াটার হিটারটা ছিল সেটা দিয়ে আমরা টেস্ট করব যে আদৌ ওতে জল গরম হয় কি হয় না। ওকে গাইস, দেখতে পাচ্ছ আমি জলের মধ্যে কিন্তু আঙুল ডুবিয়ে রেখেছি, তার মানে এটা কিন্তু ঠান্ডা জল, এটা কিন্তু এডিট করা ভিডিও নয়, আর এটা কিন্তু গরম জল নয়, তোমরা দেখতেই পেরেছ। এইবার আমরা এর মধ্যে আমাদের যে অদ্ভুত ইলেকট্রিক হিটারটা ছিল আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমরা এখন লাইন দেব, 3 2 1 0 অ্যান্ড অ্যাকশন। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ক্রিয়েট হচ্ছে, কারণ তোমরা সকলে জানো আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম জলের মধ্যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এক হলে কিন্তু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ক্রিয়েট হয়, তো এখানেও সেটাই হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে বাবলস ক্রিয়েট হচ্ছে, দেখা যাক যে কতক্ষণ টাইম লাগে। আগেরটাই তো অ্যাপ্রক্স 2 মিনিট মতন লেগে গেছিল, এটাতে দেখা যাক কত মিনিট টাইম লাগে। তো আমরা ভিডিওটা স্কিপ করব না, এইভাবে আমাদের ভিডিওটা থাকবে। তো দেখো এর মধ্যে কিন্তু এখনই কিন্তু বাষ্প উঠছে, ক্যামেরা কি দেখা যাচ্ছে? জাস্ট মানে 30 থেকে 40 সেকেন্ড হয়েছে, তার মধ্যে দেখো বাষ্প ওড়া শুরু হয়েছে, আনএক্সপেক্টেড জিনিস হয়ে গেছে, ও মাই গড। আর সাথে সাথে এটা কিন্তু মানে কলের জল, এর জন্য এটা আয়রনে কিন্তু লাল হয়ে গেছে। দেখো এখন কিন্তু মানে তেজ বেড়ে গেছে, প্রথমে যেমন হালকা হালকা মানে সেই বাবল স্ক্রেট হচ্ছিল, এখন খুবই মানে অতিরিক্ত পরিমাণে ক্রিয়েট হচ্ছে, আর জল ফুটছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ দেখো উপর দিক দিয়ে একবার দেখাও, জল কিন্তু এখানে টকবক করে ফোটা শুরু হয়েছে, দেখো আস্তে 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 হচ্ছে। ও মাই গড, মাই গড, বাহ। লাইনটা খুলে দিয়েছি বিকজ এটা কাঁচের গ্লাস সকলেই জানো, তো এটা কিন্তু বেশি হিট দিলে আবার ব্রেক হয়ে যেতে পারে। তো একটা জিনিস মানতে হবে যে কেনা যে হিটারটা ছিল তার থেকে কিন্তু এটা আরো 3 গুণ বেশি কাজ করছে, মানে ওটা প্রায় 2 মিনিট টাইম লেগেছিল জলটা গরম হতে, বাট অতটাও ফুটেনি জল, আর এটা কিন্তু জল টকবক করে ফুটছিল তোমরা দেখেছো। তো
আমাদের তো এক্সপেক্ট ছিল না যে জল ফুটতে পারে বা হিট হতে পারে, তো আমরা পাশের দোকান থেকে রানিং কফি অ্যান্ড চিনি নিয়ে আসি, কফি বানাবো। ওকে, তোমাদের জন্য নয়, আমার জন্য। ওকে, আমরা চলে এসেছি বাজার থেকে কফি নিয়ে আর খানিকটা চিনি নিয়ে। আবার আমরা এর মধ্যে লাইনটা দেব। জল এখনও হালকা হালকা গরম আছে, পুরো ঠান্ডা হয়ে যায়নি, বিকজ আমাদের পাশেই দোকান। আই থিঙ্ক এটা আগে দিতে হবে, আর তারপর আমরা লাইনটা দিলাম। দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আবার সে জলটা ফুরা শুরু হয়েছে, তো তার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, এটা কিন্তু মানে ফুটা শুরু হয়েছে। আর আমরা একটু এর মধ্যে কফিও দেব, বাট বেশি হিট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু হিট হোক। এইবার আমরা এর মধ্যে একটু কফি দিয়ে দিই, বেশি দেবো না, একটু খানি। ওকে, ওকে, তো একটা জিনিস বুঝলাম, কফি কিন্তু আমাদের হয়ে গেছে। আর ও কফির সেই সেন্ট, অ্যান্ড আমরা একটু কফি টেস্ট করে দেখি। ও কফি, এই মারাত্মক গরম, এই মারাত্মক গরমে আমরা এখন কফি খাচ্ছি, এই মানে 5টা বাজে। তো যারা যারা এরকম সস্তার ইলেকট্রিক হিটার বানাতে চাও, তারা বানাতে পারো, বাট সাথে সাথে এটা কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ এই জলের মধ্যে কিন্তু কারেন্ট ছিল তখন। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট স্টেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকা ভিডিওতে।